বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হলো হাওড়ার বিগার্ডেন এলাকায়। হাওড়ার বিগার্ডেন থানা এলাকায় তড়িতাহত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনারা দুজন গঙ্গায় স্নান করতে এসেছিলেন। ইলেকট্রিক পোস্টের তার ছিঁড়ে পড়েছিল রাস্তার ওপরে। বৃষ্টি ও জোয়ারের জল জমে থাকায় সেখানে সেই জলেই তড়িতাহত হন এরা। এদের উদ্ধার করে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে, সেখানে এদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম শ্রীকান্ত দাস ও সুমন শর্মা বলে জানা গিয়েছে। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা।